জুন মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউনটা লকডাউন নয়, এই যে বাধা নিষেধগুলো, রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে, বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি 15 পর্যন্ত এই বাধা নিষেধটা চালু থাকবে। প্লিজ দয়া করে আপনারা লকডাউন বলবেন না বা কারফিউ বলবেন না। আগেরবারে আমি দেখেছি কেউ কেউ কারফিউ লিখে দিলেন, কেউ আবার লকডাউন বলে দিলেন। কারফিউ আইনটা তো আলাদা আইন, আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যে বাধা নিষেধ জারি করছি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা বলবেন, যে বাধা নিষেধ জারি থাকছে 15 জুন পর্যন্ত। সকালবেলায় যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে, যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খোলা থাকবে, আমাদের সোনা বা শাড়ির দোকান যেমন 12টা থেকে 3টে খোলা থাকবে, যে নিয়মগুলো ছিল যা যা সেইগুলোকে মেনটেন করেই। আর শুধু জুটি ইন্ডাস্ট্রির জন্য 40% করা হয়েছে 30-এর জায়গায়, আর কনস্ট্রাকশন ওয়ার্কার বা অন্যান্যরা যারা কাজ করছে তারা যদি ভ্যাকসিনেশন করে নিয়ে যদি করে তাহলে আমাদের আপত্তি থাকবে না, কিন্তু সেখানে প্রোভাইডেড তাদের সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে থাকতে দিতে হবে। এবং একটা আপনাদের ধন্যবাদ জানাবো যে কোভিড কিছুটা হলেও কমেছে, এই যে আমরা বাধা নিষেধগুলো জারি করেছি, মানুষের তো সহযোগিতা করছেন এবং মানুষ নিজেও নিজেকে রক্ষা করছেন, ফলে কিন্তু কিছুটা হলেও কমেছে, এটা একটা স্বস্তি। এবং যেহেতু কিছুটা হলেও কমেছে তাই আমরা আরেকটু টাইম নিচ্ছি, এই যার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। তবে ইকোনমি যাতে ডিস্ট্রয় না হয় সেই জন্য ইকোনমি যেগুলো চলছে এসেন্সিয়াল কমোডিটিস চলবে, অনলাইনে যা যা চলার চলছে, ইন্ডাস্ট্রিও চলছে, সবই চলছে, বাট একটা লিমিটেশনের মধ্যে দিয়ে।